পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুলুট গ্রামে শুক্রবার রাতে শেখ সোহেল নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেখ সোহেল জানান, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ থাকার জন্য দোতলায় নিজের ঘরে না শুয়ে নিচে বাবা মার কাছে শুচ্ছিলেন। রাতে আওয়াজ শুনে দোতলায় উঠে দেখেন বারান্দার গ্রিলে কাঁচ খুলে তালা ভেঙে যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে মেঝেতে জামাকাপড় পড়ে রয়েছে। আলমারি থেকে সোনার অলংকার চুরি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে সোহেল শেখ থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল রাত্রে আমাদের বাড়িতে একটা চুরি হয়, ঠিক আছে। আমরা ওপরেই শুই, আমার স্ত্রী আর দুই ছেলে এখন বাপের বাড়িতেই থাকে, কেননা আমার বাচ্চা যে সদ্য এখানে আড়াই দু মাসের একটা বাচ্চা আছে, সেই জন্য সে ওইখানেই থাকে। আর রিসেন্ট 10 দিন হলো আমার পক্স ফিরেছে বলে ওপরে আমি শুইনি একা, জ্বর আসছে বলে মা যেতে বলার জন্য নিচেতেই আমি শুয়েছিলাম মা বাবার সঙ্গে। তো কালকেও নিচেতেই শুয়েছিলাম। আর রিসেন্ট 2-3 দিন আগে একটা বাড়িতে উপরে হঠাৎ করে একটা আওয়াজ হয় বলে মাকে উঠিয়ে আমি দেখাতেও এনেছিলাম, ঠিক আছে। তখন এসে দেখি কিছুই নেই, কিন্তু কালকেও সেই একই রকমভাবেই প্রায় 11:35 কি 11:30 হবে ওই রকম, হয়তো ওই একই রকমভাবে আওয়াজ মনে হলো যেন উপরে কেউ চলছে বা কোনো একটা কিছু রাখার আওয়াজ হচ্ছে। তো ওপরে তখন মাকে উঠাই, মা বলে যে তোর প্রতিদিনই একই কথা মানে একই রকমভাবে বলছিস, কিছু নেই, তবু তুই আমাকে বারবার উঠিয়ে বলছিস। তো আমি তখন তাও চলো একবার দেখে আসি। এসে দেখি যে এখানে যে আমাদের বাইরের গেটটা আছে উপর দোতলার, সেই গেটের জানলাটা দরজাটা খোলা, প্রথম অন্ধকারে বুঝতে পারিনি যে ওটা মানে কাঁচটা খোলা আছে। এবার মা বলছে না দেখ ঠিকই আছে, তাহলে ঠিকই আছে আমি তাহলে চলো দিই। তখন মাই দেখলো যে দরজাটা একটু ফাঁক করা আছে, দরজাটা খুলে দেখছি আলমারিতে যত শাড়ি ছিল আমার স্ত্রী সমস্ত মেঝেতে পড়া, আর আমারও জামা কাপড় সব মেঝেতে ছড়ানো ছিল। আর ওইখানে একটা বাংকার আছে, সেই বাংকারটাও খোলা, ঠিক আছে। তখন আমরা জানতাম না তাহলে বাংকার যখন খোলা আছে নিশ্চয়ই তাহলে ওখান থেকে সোনাগুলো নিয়ে আসে। সোনা কি বাংকারে রেখেছিলেন? হ্যাঁ, বাংকারে সোনাগুলো রেখেছিলাম। রিসেন্ট আমাদের 7-8 দিন ধরে গ্রামে চোর চোর করে খুবই একটা ঘটনা চলছে বলে ওটা আলমারি থেকে বার করে একটা বাক্সে ভরে আমি ওটাকে বাংকারে তুলে রেখেছিলাম, কেউ যেন হয়তো ওইখান থেকে নিতে পারবে না। কিন্তু দেখছি ওইখান থেকে তখন উঠে দেখছি যে বাক্সটা আছে, কিন্তু কতটা পরিমাণ হবে আন্দাজ মতো 5-6 বড়ি মতো হবে আন্দাজ মতো। মজুরি তো কিছু নয়, এসব তো গিফটের জিনিস। আর টাকা পয়সা কিছু পাওয়া যায় না, টাকা পয়সা ছিল না আর টাকা পয়সা কিছু। শাড়ি জামা কাপড় না পাওয়া যায় না। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মন্তেশ্বর থেকে রীতা ভট্টাচার্য, আনন্দবার্তা।